গত শুক্রবারের পর আজ ফের শুভেন্দু অধিকারী ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার তৎকালীন চেয়ারম্যান থাকাকালীন পথপাতি দুর্নীতি মামলায় তলব করেছে কাঁথি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালানো হবে। 10:10 নাগাদ তিনি কাঁথি থানাতে হাজির হন। আর এখন যদি আপনারা সময়টা দেখেন 1:14, কিন্তু এখনো সৌমেন্দু অধিকারী তিনি ভিতরেই রয়েছেন, থানার ভিতরেই রয়েছেন। তাকে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। গত শুক্রবার তাকে তলব করা হয়েছিল, আজকে ফের সৌমেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে কাঁথি থানায় রয়েছেন। আইনজীবী অনির্বাণ চক্রবর্তী কি জানিয়েছেন আপনাদের শোনাবো। আজকে যে কেসে তলব করা হয়েছে সেটা হচ্ছে কাঁথি মিউনিসিপ্যালিটিতে সারদার একটা ফাইল মিসিং নিয়ে একটা আননোন এফআইআর হয়েছে, মানে কাউকে অ্যাকিউজ করে কোনো কেস হয়নি। সেই কেসে উইটনেস হিসাবে ওনাকে তলব করা হয়েছে ইন্টারোগেশনের জন্য। মহামান্য আদালতে মাননীয় এজি কথা দিয়েছেন, ওপেন এজির কাছে বলেছেন যে আমরা 2 ঘন্টার বেশি ইন্টারোগেশন করব না। তৎসত্ত্বেও গতদিন যে ইন্টারোগেশন হয়েছিল তাতে 10 ঘন্টা 10 মিনিট ধরে ইন্টারোগেশন হয়েছে।